হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নতুন একটা ট্রিমার, যেটা কিনা খুবই সস্তা, মাত্র 500 টাকা দামের ভিতরে। টায়ানমিন TM-6032 মডেলে এই ট্রিমারটি আছে, যেটা কিনা আপনাদের লোকাল বাজারে, ফুটপাতে, অনলাইন শপে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই ট্রিমারটি দেখে থাকেন। মানে আপনারা চাচ্ছেন খুব কম বাজেটের ভিতরে একটা ট্রিমার খুঁজতে, মানে ট্রিমার একটা ভালো ট্রিমার চাচ্ছেন, যেটা হবে কিনা 500 থেকে 600 টাকার ভিতরে। সো ওই এরকম একটা ট্রিমার নিয়ে আজকে আমি আপনার সাথে হাজির হলাম, যার নাম হচ্ছে টায়ানমিন TM-6032 মডেলের এই ট্রিমারটি। সো এটিতে আসলে আপনারা কী কী সার্ভিস পাবেন, আর এটির মাধ্যমে কিন্তু আপনারা সাইজ ছোটো বড় করে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা দাড়ি মুজগুলো রাখতে পারবেন অথবা চুলগুলো কাটতে পারবেন। আর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, অনেক ধরনের সুবিধাও আছে, আবার অনেক ধরনের নেগেটিভ সমস্যাতেও ভরা এতে। তো টোটাল ডিটেলস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি আছি মোহাম্মদ জোবার হোসেন ফ্রম আনবক্সিং বিডি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর পজিটিভ নেগেটিভ দিকগুলো শোনা যাক। চলো, ওকে। তো এই হচ্ছে আমাদের এই ট্রিমারের বক্সটি। ওকে, বক্সটি ভালোই দেখা যাচ্ছে, মানে কম দামি জিনিসের বক্স, সেরকম চমকদার থাকে, বাট ভিতরে থাকে না সেট মডেল নাম্বার। ওকে, বক্সটা আমরা খুলে নিই। বক্সটা খুলতে পেয়ে যাবো আরেকটা বক্স, বক্সের উপরে আছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রিমারটি, গরিবের ট্রিমার। ওকে, ট্রিমারটা না নিয়ে আগে দেখি যে চার্জারটা কেমন, একদম 220 ভোল্টে ডাইরেক্ট কারেন্টের একটা চার্জার দেওয়া হয়েছে। ওকে, পাশে রাখি দিই। তারপরে দেওয়া হচ্ছে একটা ব্রাশ, এটা দিয়ে আবার দাঁত মাজবেন না, এটা দিয়ে হচ্ছে আপনারা সেই চুলটা পরিষ্কার করবেন, হ্যাসেল ব্লেডের মাথাটি একদম সুন্দর মতো পরিষ্কার করতে পারবেন এই ব্রাশটির মাধ্যমে। এরপর একটা কামের জিনিস, মানে তেলের দাম যে বাড়ছে ভাই, এটা দিয়ে আবার ডিম ভাজা খাইয়া ফেলা যান না, মানে আমি চিন্তা করতে সেটা দিয়ে রান্না করুন, মানে খুবই কামের জিনিস। ওকে, রেখে দিই। তেলের দাম যে হারে বাড়ছে, এটাতে এরাই মনে হয় রান্না খাইতে হবে এখন, কিচ্ছু করার নাই। ওকে, রেখে দিই। এখন হচ্ছে আমরা এখন দেখছি আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রিমারটি। ট্রিমারটি বিল্ড কোয়ালিটি এবং সব দিক দিয়ে যে পরিপাটি খুব ভালোই দেখতে পাচ্ছি, চাকচিকে এবং মডেল নাম্বার সেই রকম। ওকে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, উপর দেওয়া আছে হ্যাসেল ব্লেড আর একটা সুইচ, এছাড়া কিছুই নেই। যে 8-10টা ট্রিমার যেরকম থাকে সেম এরকমই, উপরে হচ্ছে হ্যাসেল ব্লেড স্টেনলেস স্টিল, যেটা কি না বলছে তারা জং পড়বে না, বাট আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এতে, যদি আপনারা ভালোভাবে এটা পরিষ্কার না করে পানিতে রেখে দেন সেক্ষেত্রে জং ধরে যেতে পারে, কারণ প্রাইস সস্তা ভাই, দেখতে হবে। শুরুতে বলছি এর ব্যাটারি ব্যাকআপ। এই ব্যাটারি ব্যাকআপ আপনারা আধা ঘন্টা নিতে পারবেন, অর্থাৎ মাঝে মধ্যে 15 মিনিটও পাবেন, মাঝে মধ্যে 20 মিনিটও পাবেন, এরকম ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের এটি সার্ভিস দিবে। আর খুব ভালো, প্রথমে বলি কী কী বিষয়গুলো ভালো লেগেছে, প্রথমে পজিটিভ দিকগুলো বলবো, দেন নেগেটিভ দিকগুলো, কারণ আপনাদের আগে ভাগে ভিডিওতে মন খারাপ করে দেওয়ার মতো এখন আমি পুরোপুরি উপস্থিত নয়, শেষের দিকে অপেক্ষা করুন, এই নেগেটিভ দিকগুলো জানিয়ে দিব। আসলুন প্রথমে আগে পজিটিভ দিকগুলো জেনে নিই। সবচেয়ে ভালো দিকটা লেগেছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনাদের হেয়ার, যে চুল দাড়ি মুজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাইজ অ্যাডজাস্ট করে সে কাটতে পারবেন। আর এখানে কিন্তু আপনার তিনটা মাপে কাটতে পারবেন, প্রথমটি হচ্ছে 0.8, তারপরেটি হচ্ছে 1.4, তারপরেটি হচ্ছে 2.0 mm। সে তিনটি সাইজে আপনারা কিন্তু হেয়ারগুলো কাটতে পারবেন, আদারওয়াইজ এটি দিয়ে কিন্তু জিরো সাইজ করতে পারবেন না, একটু একটু থেকে যাবে। এখানে ব্লেড হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু স্টেনলেস স্টিল ব্লেড, যেটা কিন্তু মানে আসলে কিন্তু পানি ভরলে এতে জং ধরার মতো কথা নয়, বাট এতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে এতে জং ধরার মতো পসিবিলিটি আছে, বাট বলবো আপনার এটি পানি থেকে সাবধান রাখবেন। সো এক কথায় অনেক দিন লাস্টিং করবে। এখানে কিন্তু চার্জিং সকেট হিসেবে ইউজ করা হয়েছে, আউটপুট দিয়ে কিন্তু 220 ভোল্টে কারেন্ট এতে প্রবেশ করবে, আর কনভার্ট হয়ে এটি কিন্তু ব্যাটারিতে 3 ভোল্টে চার্জ এটি নেবে। সো এটি দিয়ে আপনার মোবাইলের চার্জার দিয়ে এটি চার্জ করতে পারবেন না, এটি দিয়ে একটা হচ্ছে নেগেটিভ দিক। তো আরেকটা নেগেটিভ দিক বলবো, যখন কি না আমি এটিতে ট্রিম করতে গিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু মানে যে দাড়িগুলো কিন্তু মানে একভাবে যে কেটে যাবে সমানভাবে তা কিন্তু দেখছিলাম না, মানে কিছু কিছু জায়গায় দাড়িগুলো থেকে যাচ্ছিলো, আবার মাঝে মাঝে যদি আপনি একটু ভর দেন সেক্ষেত্রে দেখবেন কিন্তু আপনাদের চামড়াগুলো কেমন যেন ছুলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের একটু ভালোই ব্যথা অনুভব হয়। তো আপনার যদি একটু খুব সতর্কভাবে একদম এটা একদম যে মানে এখানে যে পেশাভাবে যে একটা ব্লেডটা দেওয়া হয়েছে সেম এটা আপনার মুখের সাথে লাগিয়ে দেন এটি চালু দিয়ে ট্রিম করবেন, সেক্ষেত্রে আপনারা ওই ছুলে যাওয়া বা একটু মানে ব্যথা পাওয়া থেকে একটু সেফ পাবেন, বাট এটা 100% শিওর আপনারা সেভ করতে গেলেই 3-4 বারের মতো ব্যথার মুখোমুখি হতে পারেন, এটা 100% শিওর, 3-4 বার না হলেও একবারও তো আপনাদের ব্যথা এতে দিবেই, যেহেতু 500-550 টাকা, এ নিয়ে আমি এতে কমপ্লেন করবো না। এ হচ্ছে এর বড় ধরনের একটা নেগেটিভ দিক। এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো লেগেছে, মাত্র 550 টাকা, খুবই চমকদার একটা ডিজাইন করেছে এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে, হাত থেকে কিন্তু আমার একটু পড়েও গিয়েছিলো, বাট তেমন কিন্তু ভাঙেনি, বাট ভালো মতো পড়লে কিন্তু এটা থাকবে না।
কোদা হয়ে যাবে। এখন চলে আসি চার্জিং বিষয়ে। এটি আপনার চার্জ দিতে হবে 8 ঘন্টা, অর্থাৎ রাতে ঘুমানোর আগে চার্জ দিয়ে রাখবেন, সকালে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে। দেন ব্যাটারি ব্যাকআপ পাবেন 15 থেকে 20 মিনিট, কিংবা সর্বোচ্চ হলে 25 মিনিটের মতো এটি ব্যাকআপ আপনারা পেতে পারেন। সে কথা বলবো, মানে ভালোই লাগলো, 550 টাকার ভিতরে একটু ভালো লাগলো। বাট একটাই নেগেটিভ লাগলো, যেটা হচ্ছে কিনা আপনাদের মুখ মাঝে মধ্যে একটু ব্যথা অনুভব হয়, মানে চামড়াগুলো টানে, অর্থাৎ আপনার দাড়িগুলো মানে মাঝে মধ্যে এমন টান মারে যে একটু ব্যথা অনুভব, ভালোভাবেই ব্যথা অনুভব করা যায়। সো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই কিছু টাকা বাড়িয়ে হলেও অন্যটা নেওয়ার ট্রাই করেন। এটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি, মানে বলবো টাকা কম হলে কী হয়েছে, বিল কোয়ালিটি ভালো দেখলে কী হয়েছে, কিন্তু কাটতে গেলে তেমন আমার সুবিধা লাগে না, বেশ ভালোই একটু ব্যথা পাওয়া যায়, আর তেমনভাবে ফিনিশিং রেটে দিতে পারে না, 4-5 বার এক জায়গায় ঘষতে হয়। তো একটু আপনাদের সাজেস্ট করবো যে কিছু টাকা বাড়িয়ে হলেও আপনার একটু ব্র্যান্ডেডগুলো নেওয়ার চেষ্টা করবেন, এই চাইনিজ প্রোডাক্ট থেকে একটু সাবধান থাকবেন, একটু দূরে থাকাটাই ভালো। আর যদি আপনার এখন তো ওই বাজেট টাইট হয়ে থাকে সেক্ষেত্রে বলবো এটা ভালোই আছে 550 টাকার ভিতরে, যদি আপনার ওই ব্যথাগুলো একটু শো করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বলছি এই ট্রিমার নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে, এই ট্রিমার কেন যা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিন, অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথে সাথেই। সো এই নিয়ে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, মোহাম্মদ জোবার হোসেন ফ্রম আনবক্সিং বিডি। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা গ্যাজেটে। সো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনে হচ্ছে না ক্রাইম পেট্রোল একটা রিভিউ দিয়ে দিলাম।